দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। বারাসাতের বিভিন্ন বাজারে প্লাস্টিক রুখতে ধরপাকড় অভিযান পুরসভার তরফ থেকে। বুধবার সকালে বারাসাত থানার পুলিশকে সাথে নিয়ে পুরপ্রধান অশ্বনী মুখার্জি এই অভিযান চালায়। এত প্রচার, এত সতর্কতা এবং বারবার সচেতন করার পরও হুঁশ ফিরল না ক্রেতা বিক্রেতাদের। বেশ কয়েকজন ক্রেতা ও বিক্রেতাদের কাছে পাওয়া গেল প্লাস্টিক। দোকানিদের থেকে প্লাস্টিক গ্লাস, ক্যারি ব্যাগ, প্লাস্টিক পেপার সহ প্রচুর সামগ্রী উদ্ধার করে বারাসাত পুরসভা। আজ আর কোনো মাফ নেই, প্রত্যেককেই কিন্তু জরিমানা করা হলো। অর্থাৎ যাদের কাছে এই প্লাস্টিকের জিনিসপত্র দেখা গেল, ক্রেতাদের ক্ষেত্রে 50 টাকা ফাইন এবং বিক্রেতাদের কাছ থেকে 500 টাকার ফাইন করা হয়। প্লাস্টিক বর্জন করতে এমনই কিন্তু অভিযান লাগাতার চলবে বলে জানান পুরসভার পক্ষ থেকে। আগামী দিনে প্রশাসনের ভূমিকা আরও কিন্তু করা হবে বলে জানান পুর প্রধান। সচেতন হয়েছে, তথাপি জয় মালগুলো আগে থেকে ছিল, সেই ব্যবহারটা চলবার চেষ্টা চলছে লুকিয়ে চুরিয়ে, সেইটাই আটকানোর জন্য আজকে পৌরসভা থেকে ইও, আমি, আমার মিউনিসিপ্যালিটির কাউন্সিলররা, পৌরসভার কর্মচারীরা সবাই রাস্তায় নেবেছে। বারাসাত শহরের এপাশে লাইনের এপাশে একটা টিম নেবেছে, ওপাশেও ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে বেশ কিছু কাউন্সিলর প্রমুখ কর্মচারী, তারা সবাই ঘুরছেন বাজারে বাজারে। এবং মানুষকে একথাটাই বলা হচ্ছে যে সরকারি নির্দেশনামাকে মান্যতা দেওয়ার চেষ্টা করুন। বেশ কিছু দোকানে আমরা ফাইনও করলাম, সাধারণ মানুষেরও দু একজনের হাতে পেলাম, তাদের কাছেও ফাইন করা হলো এবং তাদেরকে বোঝানোর চেষ্টা হচ্ছে যাতে আগামী দিনে আর না করা হয়। এবং এই প্রক্রিয়াটা বারাসাত পৌরসভা থেকে জারি থাকবে। বারাসাতের মানুষের স্বার্থে, বারাসাতের পরিবেশের স্বার্থে, পৃথিবীর ভারসাম্য রক্ষার স্বার্থে, সারা পৃথিবীর বড় বড় রাষ্ট্রনায়করা যে কথা চিন্তা করছেন আগামী 2026 সালের মধ্যে সারা পৃথিবীকে প্লাস্টিক মুক্ত করবেন, সেক্ষেত্রে বারাসাত পৌরসভার অগ্রণী ভূমিকা জারি থাকবে প্লাস্টিক নিষিদ্ধকরণের ব্যাপারে। বারাসাত থেকে প্রদীপ দাসের রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।